টাকি রাজবাড়ির বিসর্জন ইছামতি নদীতে। এই ইছামতি নদীতে টাকি রাজবাড়ির বিসর্জন দিয়ে ইছামতি নদীতে বিসর্জন শুরু হয়। সেই ইছামতি নদীর ঘাটের দিকে একবার নজর রাখবো আমরা। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছে ইছামতির ঘাট থেকে। সেখানে কি দেখতে পাচ্ছ? বিসর্জন তো ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই ছবিটা দেখতে পাচ্ছ যে হবে, এই দেখো তুমি, আমি একটা ছবি দেখাবো। এটা যেভাবে নিয়ে চলে যাচ্ছে, এইগুলো হলো যে জমিদার বাড়ির পুজো, যে একটা সময় যে ছবি ইছামতির ঘাটে নিয়ে চলে এসেছে, নিয়মকৃতি মেনে তারা বিসর্জন করছে। আমি সরাসরি একবার দর্শকদের সঙ্গে কথা বলবো, যারা এসেছে বাইরের থেকে তাদের সাথে কথা বলবো, কেমন লাগছে আর কি। বিশেষ করে মানে এর আগে কোনোদিন এসেছে মানে এই দুই বাংলার বিসর্জন যেভাবে ওখানে বাংলাদেশ, কেমন লাগে? এর আগে কোনোদিন দেখেছো? আরো একজন দর্শকের কথা কল বলে, কি দেখছেন, কেমন লাগছে? জমিদার বাড়ি পুজো ঠাকুর গুলো নিয়মকৃতি মেনে হচ্ছে, কি আবেগ সময় এখানে কাজ করছে? হ্যাঁ অনন্যা, তুমি শুনলে, আমি একবার ঘাটের ছবিটা তোমাকে একবার দেখানোর চেষ্টা করবো। ঘাটে যে ইছামতি, তুমি একবার দেখতে পাচ্ছ ইছামতি ঘাটের ছবি, যেভাবে ইতিমধ্যে নৌকায় বারোয়ারির কিছু পুজোর ঠাকুরের ছবি কিন্তু নৌকায় উঠে গেছে। তার উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই বাংলার যে আন্তর্জাতিক সীমানা, ইতিমধ্যে বিএসএফ এবং বিজিবির তরফ থেকে তারা 0.1 বরাবর, অর্থাৎ ইছামতি 0.1 বরাবর তারা ঘাটে ইছামতি নদীতে তারা কিন্তু তল্লাশি শুরু করেছে। কেউ আন্তর্জাতিক আইন লঙ্ঘন না করে যে যার মতো বিসর্জন তারা করবে, যে যার পারে, অর্থাৎ কোনোভাবেই কোনোভাবে যাতে আন্তর্জাতিক সীমানা না হয়। ইতিমধ্যে পুলিশের তরফ থেকে আর আবার পুলিশের চোখে দেখানোর চেষ্টা করলো, চেয়ারের পুলিশ এবং নিরাপত্তা যথেষ্ট কঠোর রয়েছে, কোনো অপ্রীতিকর ঘটনা না হয়। এবং তার মধ্যে তুমি দেখতে পাচ্ছ সেই ছবিগুলো, পাশাপাশি ঘাটের একটা ছবি দেখাবো যেখানে জমিদার বাড়ি আরেকটা ঠাকুরের প্রতিমা, তারা নিয়মকৃতি মেনে এসেছে, তারা কিন্তু দেখছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতির ওপরে যেমন একদিকে জেলা পুলিশ নজর রেখেছে, অন্যদিকে টাকি পৌরসভা, পাশাপাশি দুই বাংলা অর্থাৎ বিজিবি এবং বিএসএফ এর যৌথ কঠোর নজরদারি রয়েছে। আন্তর্জাতিক সীমানা কেউ লঙ্ঘন করবে না, 0.1 বরাবর যে যার প্রতিমা নিয়ন্ত্রণ করবে, কেউ সীমানা অতিক্রম করবে না। সব মিলিয়ে আজ যে সকাল থেকে যে টাকি ইছামতি যে বিসর্জন, এক অন্য আবেগ অনুভূতি রয়েছে বহু দর্শনার্থীরা, একদিকে পর্যটক, অন্যদিকে ভিন্নাধিকারী, এমনকি বিদেশ থেকে পর্যটকরাও কিন্তু এসেছে এই দুই বাংলার বিসর্জন দেখছে। অর্থাৎ টাকির জমিদার বাড়ির বিসর্জন দিয়েই কিন্তু শুরু হলো দুই বাংলার বিসর্জন। অর্থাৎ দুই বাংলার বিসর্জনে যত সময় যাবে ধীরে ধীরে সেই নৌকা নামবে। আমি আর একবার টাকির ঘাটের ছবিটা দেখতে রাখবো, যেভাবে কঠোর নিরাপত্তা, কোন রকম ভাবে ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন, যে সব রকম ভাবে তারা কঠোর নজরদারি রেখেছে। পাশাপাশি ইতিমধ্যে কিন্তু টাকি পুরসভার থেকে বিভিন্ন পয়েন্ট করা হয়েছে, টাকির রাজবাড়ি ঘাট, ইছামতির ঘাট, বিভিন্ন জায়গায় মেডিকেল টিম, স্বাস্থ্যকর্মী এবং পুলিশের সহায়তা কেন্দ্র, কোন অসুবিধা হলে সেই মোবাইল নম্বরে ফোন করে সেই পুলিশের সাহায্য পাবে। অর্থাৎ পর্যটকরা বারবার একটা অভিযোগ করে আসছিল টাকিতে এসে যে পুলিশ সহায়তা কেন্দ্র, তার জন্য নির্দিষ্ট একটা জায়গা তৈরি করা আছে যেখানে মোবাইল নম্বর দেওয়া আছে, সেই মোবাইল নম্বর দিলে সরাসরি পুলিশ তাদের সহযোগিতা করবে। সব মিলে গোটা পরিস্থিতির উপর প্রশাসন নজর রেখেছে। পাশাপাশি ইছামতি পারে ধীরে ধীরে পর্যটকরা ভিড় জমাতে শুরু করেছে, সেই তুমি তুমি দেখতে পাচ্ছ যে যার মতো মোবাইল তুলে, অর্থাৎ মোবাইল নিয়ে সেলফি তুলছে। ইছামতি নদীতে বিসর্জন শুরু, একাধিক দর্শনার্থী সেখানে এসে পৌঁছেছেন বিসর্জন দেখার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ।